ওয়ারিং শব্দের অর্থ হলো তার ব্যবস্থা বা তার সাজানো। বিধি মোতাবেক বিদ্যুৎ সরবরাহ দেওয়ার উদ্দেশ্যে তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে ওয়ারিং বলে। তবে কাজের ধরন, জায়গা এবং খরচ বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওয়ারিং করা হয়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি ওয়ারিং সম্পর্কে, তো ওয়ারিং সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বৈদ্যুতিক ওয়্যারিংকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, অভ্যন্তরীণ ওয়্যারিং বা ইন্টারনাল ওয়্যারিং, ওভারহেড ওয়্যারিং আর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। ঘরের বাইরে উচ্চ ভোল্টেজ সরবরাহের কাজে ব্যবহৃত ওয়্যারিংগুলো হচ্ছে ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। আর যেসব ওয়্যারিং ঘর বাড়ি কলকারখানা নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়্যারিং করা হয় সেসব ওয়্যারিং হচ্ছে ইন্টারনাল ওয়্যারিং বা অভ্যন্তরীণ ওয়্যারিং। তো এই ভিডিওতে আমরা ইন্টারনাল ওয়্যারিং বা অভ্যন্তরীণ ওয়্যারিং নিয়ে কথা বলবো। ইন্টারনাল ওয়্যারিং বা অভ্যন্তরীণ ওয়্যারিং বা লিস্ট অফ রেসিডেন্সিয়াল ওয়্যারিং বা হাউস ওয়্যারিং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সারফেস ওয়্যারিং আর একটা হচ্ছে কনসিল্ড ওয়্যারিং। তো সারফেস ওয়্যারিং হচ্ছে যেটা সরাসরি দেয়ালের বাইরে থাকে, যেটা আমরা সচরাচর দেখতে পাই, ওয়্যারিংয়ের পুরো সিস্টেমটা দেখতে পাই, তারগুলো দেখতে পাই, সেটা হচ্ছে সারফেস ওয়্যারিং। আর কনসিল্ড ওয়্যারিং হচ্ছে যেটা দেয়ালের মাঝে খাঁজ কেটে বা চ্যানেল কেটে গ্যালভানাইজড লোহা বা ইস্পাতের বা পিভিসি পাইপ বসিয়ে বা সরাসরি পিভিসি তার বসিয়ে চ্যানেলটা প্লাস্টার করে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়। তো এই ধরনের যে ওয়্যারিংগুলো সেটা হচ্ছে কনসিল্ড ওয়্যারিং। সারফেস ওয়ারিং আবার কয়েক ধরনের হয়ে থাকে, যার মধ্যে হচ্ছে ব্যাটেন ওয়্যারিং, কন্ডুইট ওয়্যারিং, ক্লিট ওয়্যারিং, ক্যাসিং ওয়্যারিং এবং চ্যানেল ওয়্যারিং। তো ক্যাসিং ওয়্যারিং আর চ্যানেল ওয়্যারিং প্রায় সেম ওয়্যারিং, কারণ হচ্ছে পিভিসি দ্বারা তৈরি চ্যানেল বা ক্যাসিং যার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে চ্যানেল বা ক্যাসিং যেটা, আর তার উপরে থাকে ক্যাপিং। তো বাজারে কিনতে গেলে অনেক ধরনের ক্যাসিং বা চ্যানেল পাওয়া যায়, যার কারণে হয়তো নামটা দুই রকম, তবে ক্যাসিং ওয়ারিং আর চ্যানেল ওয়ারিং একই ধরনের ওয়ারিং। ব্যাটেন ওয়ারিং, এ ধরনের ওয়ারিংয়ে কাঠের প্যাটার্ন ব্যবহার করা হয় বলে এ ধরনের ওয়ারিংকে ব্যাটের ওয়ারিং বলা হয়। যদিও এখন বাংলাদেশে কাঠের কোনো ধরনের ওয়ারিং করা হয় না, এগুলো ওয়ারিং অনেক পুরনো সিস্টেম। তারপরে হচ্ছে কন্ডুইট ওয়ারিং, এ ধরনের ওয়ারিং এখন বহুল ব্যবহৃত, গ্যালভানাইজড লোহা বা ইস্পাতের বা পিভিসি পাইপ ব্যবহার করে সেটা ডাইরেক্ট দেয়ালে লাগিয়ে, যেহেতু এটা সারফেস কন্ডুইট তার মধ্যে দিয়ে যে ওয়ারিংটা করা হয় সেটাই হচ্ছে কন্ডুইট ওয়ারিং। ক্লিট ওয়ারিং, কাঠের ক্লিট বা পোর্সিলিন ক্লিট বা এগুলো হচ্ছে এক ধরনের ক্লাম্প যেখানে খাঁজ কাটা থাকে, যে জয়টা ওয়্যার নিয়ে যাওয়া হবে, জয়টা তার নিয়ে যাওয়া হবে এবং ডাইরেক্ট তারগুলো দেয়ালে আটকানো থাকে এই ক্লিটের মাধ্যমে। তো এই ধরনের ওয়ারিংকে বলা হয় ক্লিট ওয়ারিং। সারফেস ওয়ারিংয়ের যেমন কিছু টাইপস রয়েছে, কনসিল্ড ওয়ারিংয়েরও দুইটা টাইপস রয়েছে, এক হচ্ছে কনসিল্ড কন্ডুইট ওয়ারিং আর দুই নম্বর হচ্ছে কনসিল্ড ওয়্যার ওয়ারিং। তো দেয়ালের মাঝে খাঁজ কেটে বা চ্যানেল কেটে গ্যালভানাইজড করা লোহা বা ইস্পাতের বা পিভিসি কন্ডুইট বা পাইপ বসিয়ে যে ওয়ারিংটা করা হয় তারপরে আবার প্লাস্টার করে ঢেকে দেওয়া হয় সেটা হচ্ছে কনসিল্ড কন্ডুইট ওয়ারিং। আর কনসিল্ড ওয়্যার ওয়ারিং হচ্ছে একইভাবে খাঁজ কেটে বা চ্যানেল কেটে ডাইরেক্ট পিভিসি ক্যাবল, সেখানে কোনো পাইপ বা কন্ডুইট না বসিয়ে ডাইরেক্ট ক্যাবল বসিয়ে তারপরে সেটা প্লাস্টার করে ঢেকে দেওয়া হয়, সে ওয়ারিংটা হচ্ছে কনসিল্ড ওয়্যার ওয়ারিং। তো রেসিডেন্সিয়াল ওয়ারিংয়ের মধ্যে বা বাসাবাড়ির ওয়ারিংয়ের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত সারফেস ওয়ারিং হচ্ছে চ্যানেল ওয়ারিং বা ক্যাসিং ওয়ারিং আর কনডুইট ওয়ারিং, এই তিনটা সারফেস ওয়ারিং। আর সবচাইতে বেশি ব্যবহার হয় এখন বর্তমানে সেটা হচ্ছে কনসিল্ড কন্ডুইট ওয়ারিং, অর্থাৎ ওই যে দেয়ালের মাঝে খাঁজ কেটে চ্যানেল বা পাইপ বসিয়ে যে ওয়ারিংটা করা হয় তারপর আবার ঢেকে দেওয়া হয় সেটা হচ্ছে কনসিল্ড কন্ডুইট ওয়ারিং। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তীতে ওয়ারিং নিয়ে আরও ভিডিও থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।